আসসালামু আলাইকুম প্রো ক্রিকেট ফ্যান্স। দর্শক দাদা, 24 আইপিএল এর জন্য সানরাইজার্স হায়দ্রাবাদ এই ফ্র্যাঞ্চাইজিটি আজকে তাদের জার্সি উন্মোচন করেছে, আর জার্সি উন্মোচন করার পর থেকেই সমালোচনা আলোচনা ঝড় উঠে যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। কারণ এই জার্সিটি একেবারেই পছন্দ হয়নি ভক্ত সমর্থকদের, তাই তো ওই পোস্টের নিচে অনেক ভক্তরাই কমেন্ট করছে এটা একেবারে বাজে জার্সি, আইপিএল ইতিহাসের সব থেকে বাজে জার্সি বলে আখ্যা দিচ্ছেন অনেক অনেক ভক্তরা। অনেকে তো আবার বলছেন এটা টিকটক জার্সি। মূলত এই জার্সিটি কিন্তু পার্সোনালি আমারও পছন্দ হয় না, এটা কেমন ধরনের জার্সি হলো জানি না আমি, তারা কি ভেবে আসলে এরকম একটা জার্সি করলো আইপিএলের জন্য। তবে সব কিছু ছাপিয়ে কিন্তু সানরাইজার্স হায়দ্রাবাদ তারা এই জার্সি পরেই খেলবে 2024 আইপিএলে। তো দর্শক, এর আগের তুলনায় যে হায়দ্রাবাদ যে জার্সিগুলো পরে খেলেছে সেই তুলনায় কিন্তু এই জার্সিটি একেবারেই খারাপ, সেজন্য আসলে এত আলোচনা সমালোচনা হচ্ছে। তবে যাই হোক, জার্সিটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে। আর 2024 আইপিএল শুরু হচ্ছে 22 মার্চ থেকে, প্রথম ম্যাচে মুখোমুখি হবে মুস্তাফিজুর রহমানের চেন্নাই সুপার কিং এবং বিরাট কোহলির বেঙ্গালুরু।